ব্যাক টু মাই চ্যানেল বিএনডি সিম্পল ব্লগ। আর এখন বাজে সকাল 8:10, আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আমার ঘরে সকাল সকাল বাজনা পাটি এসে গেছে বাজনা বাজানোর জন্য। এই দেখো বিস্কুটের ডিপে নিয়ে বাজনা বাজাচ্ছে, আর আমার মেয়ে গান গাইছে। সকাল সকাল আমার ঘরে সব আসর বসে গেছে, গান বাজনার আসর বসে গেছে, আর আমি এদিকে কি করছি চলো দেখাই। এখানে বানাচ্ছি দেখো চা, চাটা আমার প্রায় হয়ে গেছে, মেয়ের জন্য দুধ নামিয়ে রেখেছি। আর এখানে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আমার ফুটেও গেছে, আজকে একটু সকাল সকালে বসিয়ে দিলাম, রোজের না সেই দেরি হয়ে যায়। আর মসুরের ডাল করব, এই দেখো মসুরের ডাল বের করে রেখেছি। তো চলো চাটা হয়ে গেছে ছেঁকে নিই, পরে কথা বলছি। বন্ধুরা চা হয়ে গেছে, চা চলে এসছে, চা প্যাটিস দুধ, আর এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে। ঠিক আছে চলো খেয়ে নি, তারপরে কথা বলছি। চলে এসো সবাই চা খেতে। নিবেদিতা কি বলছে শোনো, সবাই চলে এসো, এর মধ্যেই হয়ে যাবে ভাগাভাগি করে। ঠিক আছে চলে আসো, খাবে তো চলে আসো। ঠিক আছে চলো খেয়ে নি। মেয়ে পড়তে বসে গেছে, ওর মিস এখনো আসেনি, আসতে দেরি আছে ভালোই, এখন ওই 8:45 মতো হয়েছে, তো তার আগেই বসে গেছে, কিছু কিছু খাতার কাজ বাকি ছিল করছে। আর ওই যে একটা ডিম সেদ্ধ, ডিম সেদ্ধটা খাচ্ছিল। আর আমি ওইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, এটা টকের ডাল করছি আমড়া দিয়ে, ছোটো ছোটো আমড়া দিয়ে টকের ডাল হচ্ছে, তো ডালটাও আমার হয়ে গেছে। আর এদিকে দেখো ঢাঁড়স আলুর তরকারি করবো, ওই জন্য কেটে রেখেছি সব। আর এখানে করবো লাউ ছেঁচকি, তো লাউটাও কেটে নুন হলুদ নুন মাখিয়ে রেখেছি, মানে লাউয়ের যে জলটা ওটা বেরিয়ে যাবে আর কি। তো চলো রান্না বান্না করি, তারপর আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে 10:30, আর দেখো মেঘের অবস্থা, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, একদম মনে হচ্ছে যেন এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টিটা আসবে, তো দেখো একদম অন্ধকার হয়ে গেছে রাত্রির মতো। তরকারিটা নামালাম, আর তারপরে আকাশ ভেঙে পড়লো, তো কি আকাশ ভেঙে পড়লো চলো দেখাচ্ছি। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখছো, তোমাদের ওইদিকে কার কার দিকে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে। হ্যাঁ যারা আমাদের আশপাশে তাদের ঠিক আছে, তো আমাদের এদিকে তো হচ্ছেই, তো যারা যেই সব বন্ধুরা আমার দূর থেকে ভিডিও দেখছো তাদেরকে বলছি, মানে তোমাদের ওইদিকে কারোর বাড়ির ওইদিকে যদি এরকম ওয়েদার থেকে থাকে তো কমেন্ট করে জানিও, ঠিক আছে। আজকে হচ্ছে সোমবার, এটা হচ্ছে সোমবারের ভিডিও, তোমরা কাল মঙ্গলবার পাবে এটা, তো কমেন্ট করে জানাবে। আর আমার মেয়ে, ওর মিস আসবে না, ফোন করে বললো, তো এখানে ওর পড়া কমপ্লিট, ও বসে খেলছে একটু, আমি ওই টিফিনের জন্য আলু ভাজা করছি, ও মুড়ি খাবে। টিফিন করে নিয়ে চলে এসেছি লাউ ছিচকিটা বানানোর জন্য, তো এই যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, ওই আলু ভাজা করেছিলাম ওই কড়াইয়ের মধ্যে। আর এখানে দেখো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ছেঁচকিটা করবো, আর কিচ্ছু মশলা দেবো না, খালি অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা আসে, আর ব্যাস চলো রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি।
তো সব কাজ শেষ করে নিলাম, আজকে খুব তাড়াতাড়ি আমার সব কাজ হয়ে গেছে। এখন বাজে 11:25, 11:25 রান্না হয়ে গেছে, দুবার ঘর মোছা হয়ে গেছে, মেয়েকে চান করানো হয়ে গেছে, জামা কাপড় কাচা, আমার আরেকবার চান করা পুজো সব শেষ। অন্যদিন 1:30, 1:30 বেজে যায় এই সব কিছু কাজ শেষ করতে, মানে 1:30 থেকে 1 বেজেই যায়, এর মধ্যে হয়ে যায়। তো আজকে একদম ফাস্ট হয়ে গেছে। তো বৃষ্টিটা এখন থেমেও গেছে, কিন্তু মেঘ কাটেনি, গুঁড়ি বৃষ্টি পড়ছে আর অন্ধকার হয়ে আছে একদম। আর মেয়ে বাইরে খেলছে, ওদিকে চান করে দিয়েছি, মেয়ে বাইরে বসে খেলছে, ও নিজে নিজেই পড়েছে, ওর মিস আসবে না বললো, সেই মুহূর্তে ওর আসার মুহূর্তেই মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই এখন আসবে না। তো চলো দেখো, এখন বাজে 12:30 আর উনি বাড়ি চলে এসেছেন। কাজ হয়ে গেল নাকি তাড়াতাড়ি আজকে? আর বৃষ্টিটা থেমেছে, কিন্তু মেঘটা দেখো ভালোই অন্ধকার হয়ে আছে, রোদ ওঠেনি দোকানে। কেন, কি জিনিস দোকানে যাচ্ছে, কি দরকারে বললো না। আর আমার মেয়ে ওইদিকে কি করছে চলো দেখাই। ও বসে সেই ড্রয়িং করছে, দেখো পেন দিয়ে করছে, তো তাই মানে ইজি বিজি হয়ে যাচ্ছে। চলো কি কি রান্না করেছি দেখাই, দাঁড়াও লাইটগুলো জ্বালি। তো এইখানে আছে খাবারগুলো, এখানে রেখেছি। তো খাবারগুলো কেন আমি ঘরে নিয়ে এসে রাখি বলো তো, বাইরে বড্ড বিড়ালের উৎপাত ওই জন্য। তো দেখো প্রথমেই দেখাই, ওই যে ঢেঁড়স আলু দিয়ে একটা পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি করেছিলাম আদা জিরে বাটা দিয়ে, ওইটা। আর নিচে তো ভাত আছে, আর এখানে রয়েছে লাউ ছেঁচকি জিরে ফোড়ন দিয়ে, লাউ ছেঁচকি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, আর এখানে রয়েছে ছোট্ট ছোট্ট কচি আমড়া দিয়ে টকের ডাল। ব্যাস আজকের এই মেনু। আর কালকে হচ্ছে গতকাল মানে যে যে দিনটা চলে গেছে আর কি, সেটা রবিবার ছিল, ঠিক আছে। তো একটু রিচ খাওয়া হয়েছে, মানে চিকেন মাছ এইসব হয়েছে, তো সেই কারণে আজকে পুরোই নিরামিষ দিয়ে সারলাম। মেয়ে দেখো কত সুন্দর খেলছে, একটা খাতায় ড্রয়িং করেছে দুটো হাতের, আর দিয়ে এখানে একটা সেলো টেপ দিয়ে লাগিয়ে দিয়েছে, দিয়ে মানে ওই গেটের বাইরে থেকে যে আসছে তাকে এখানে মানে হাত দিয়ে ছাপ মেলাতে হবে, তবে ঘরে ঢুকতে দেবে। এই যে এখানে সইও করতে হবে, ওর পাপা চান করে এসছে, ওকে ঢুকতে দিচ্ছে না, দেখো ছাপ মেলাতে। কি চলা, কম্পিউটার কোথায়, যা পড়ে গেল। ভালোই বুদ্ধি বের করেছে। এই খাতা দেখো, এই খাতা যা, খাতা পেন সব তো পড়ে গেল নিচে। হাতের ছাপ মেলাতে হবে, সই করতে হবে, তারপর ঘরে ঢুকতে দেবে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পর তোমাদের সাথে আর কথাই হয়নি, সেই খাওয়া করে একদম ঠান্ডা ঠান্ডা একটা ঘুম দিয়েছিলাম। আর এখন বাজে 9:30, আর আমি দেখো একটা নতুন শাড়ি পরেছি, তার কারণ আমি কোথাও গেছিলাম, ঠিক ধরেছো, কোথাও গেছিলাম মানে গেছিলাম ওই মেয়ের নুপুরটা, তো পায়ের নুপুরটা একটু কোথাও কোথাও কেটে কেটে গেছিলো আর কি। তো নতুন নিতেই গেছিলাম, কিন্তু ওই দাদাটা বললো নুপুরটা এখনও ভালো আছে, ঝালিয়ে দিলে কিছুদিন চলবে, তো ঝাল দিয়ে এলাম, এই ব্যাগে করে দিয়েছিলাম। এই যো নুপুরগুলো একদম নতুন চকচকে আছে, একটুখানি পরিষ্কার করে দিল, যেরমভাবে ওনারা করে দিল, একদম নতুন হয়ে গেছে দেখো। আর এই হাতটা একটু পরিষ্কার করে নিলাম, এটা একটু কালো মতো হয়ে গেছিলো, পরিষ্কার করে নিলাম। আর আমি নিলাম আমার জন্য একটা গলার হার, লং হার, বিরসা মুন্ডার ছবি দেওয়া আছে দেখ, লকেটটা খুব সুন্দর লাগছে না বিরসা মুন্ডার, এর সাথে দুটো কানেরও দিয়েছে, কিন্তু কানেরগুলো আমি পরি না এরকম কানের, আমাকে ভালো লাগে না। আর আমার মেয়ে বলছি ওর বাবা নিয়েছে শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডার, বড়ো বড়ো এই প্যাকেটগুলো খুব বড়ো বড়ো, এই একটা প্যাকেট কাটলে ওর বোধ হয় 3 দিন হয়ে যাবে, 1-1 4 টাকা পিস আছে, 5টা নিয়েছে ও হেড অ্যান্ড শোল্ডার মাখে তাই। আমি বকবক করছে শ্যাম্পু নিয়ে। তো চলো আর কিছু কিনিনি, সামনে দোকানেই গেছিলাম, বাজারে যাইনি, বাজারে গেলে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতো। আমার একটু একটু গুঁড়ি বৃষ্টিও পড়ছিল, তাই মানে ফোনগুলো নিয়ে যাইনি, আর ফোনে চার্জ কম ছিল, তো ফোনটা লাগিয়ে দিয়ে গেছিলাম চার্জে আর কি, সেই কারণে। আর তো চলো আজকের ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, ভালো থেকো। চলো টাটা আজকের মতো, গুড নাইট।